দর্শক, ফরিদপুরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান অবস্থায় ঘুরে বেড়ায় বেদেবহরের একটি দল। এ দলে সমস্ত দিন তারা পরিশ্রম করবে, হাড় ভাঙা পরিশ্রম করে পাখি শিকার থেকে তারা এখন বিরত রয়েছে। তাদের জড়িবটি, শিঙা লাগানো সহ অন্য অন্য যে রোগের চিকিৎসা করা হয় সেই চিকিৎসার উপরে তাদের জীবন নির্বাহ করে। এই নির্বাহিত জীবনের ক্ষেত্রে তাদের কোনো স্থায়িত্ব নাই। আমরা প্রশ্ন করেছিলাম বেদেবহরের সর্দারদের কাছে, তারা বলেন বিক্রমপুর লোহজং এলাকায়, মুন্সীগঞ্জের এলাকায় তাদের বাড়ি ছিল। নদী ভাঙনে তারা সর্বশান্ত হয়েছে, আরও পূর্বপুরুষের দুই পুরুষ পূর্বে সেখান থেকে তারা পথে পথে এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে এবং তাদের অতি কষ্টে জীবনযাত্রা পরিচালিত হচ্ছে। এই শীতের মৌসুমে, এই শীতের দিনে তাদের না আছে শীতের শীত নিবারণ করার জন্য বস্ত্র, না আছে খাবারের নিশ্চয়তা, না আছে তাদের ঘুমাবার নিশ্চয়তা। তারা দেখতে পাচ্ছেন এখানে সোলারের কিছু ব্যবহার করে তারা সোলার কিনে এখানে রাতে লাইটিংয়ের ব্যবস্থা করেছে এবং সেভাবেই তারা তাদের জীবনযাত্রা নির্বাহ করছে। আমি জানতে চাইছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে তাদের জীবনযাত্রার সার্বিক অবস্থা কী। তারা অনেক কিছু দাবি করেছেন, সরকারিভাবে যদিও তাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে, তারপরেও তাদের সরকারের কোনো অনুদান তাদের দরজায় পৌঁছায় নাই। সেই ক্ষেত্রে তারা রেশনিংসহ স্থায়ী ঠিকানা, আপনের ঠিকানা আইডি হওয়া সত্ত্বেও কেন তারা পায় না, সে তারা প্রশ্ন রেখেছেন আমার কাছে, কিন্তু আমি তাদেরকে কোনো সদুত্তর দিতে পারি নাই। লেখাপড়ার কোনো সুযোগই তাদের নাই। বাচ্চারা সমস্ত দিন হাটে মাঠে ঘুরে বেড়ায়, পাখি শিকার সহ অন্য অন্য কাজকর্মে ঘুরে বেড়ায় এবং প্রয়োজনে তারা হাড় ভাঙা পরিশ্রম করে কিষানও দেয়। ভ্রাম্যমান সোলার প্লেট ব্যবহার করে তারা রাতের আলো নিবারণ করে, কিন্তু অতীব দুঃখের বিষয় যে তাদের জীবন নির্বাহের, জীবিকা নির্বাহের যে পথ সেটা রুদ্ধ রয়েছে। তাই তারা সরকার মহোদয়ের কাছে আকুতি জানিয়েছেন, তাদেরকে একটা ফর্মে এনে, যেহেতু তাদের আইডি হয়েছে, তাদেরকে পুনর্বাসন সহ তাদের খাদ্য নিরাপত্তা এবং অন্যান্য যে সমস্ত রেশনিং ব্যবস্থা আছে তাদের নামে চালু করে অন্ততপক্ষে বেঁচে থাকার সুযোগটুকু তারা পেতে আশা করে। ধন্যবাদ।